বন্ধু এবং 71 এর রণাঙ্গনের সাথী আমার প্রিয় এই আদালত প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি আপনারা জানেন ইলেকট্রনিক মিডিয়ায় এই অপদার্থ জারজ সন্তান এই কুলাঙ্গার আইনজীবী ফখরুল যে ভাষায় ইতিহাস বিকৃতি করেছে মুক্তিযুদ্ধের মহান ইতিহাসকে কলঙ্ক করেছে সে মিডিয়ায় বলেছে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি এই হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল মুক্তিযোদ্ধাদের কোনো তাদের ভূমিকা ছিল না আজকে আমরা তীব্র ভাষায় এই আদালত প্রাঙ্গণে কঠোর ভাষায় নিন্দা করছি আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার থাকা সত্ত্বেও যারা দাবি করে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার আর এই সরকারের আমলে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে তারা কথা বলে তারা এখন বহাল তবিয়তে আছে আমরা আদালতে এসেছি আমার সম্মানিত আইনজীবী ভাইরা আমরা কঠোর হাতে আইন হাতে নিব এই ফখরুল ইসলামের আইনজীবীর এই গ্রাউন্ড খুলে নিব তাদেরকে লবণ দিয়ে কাইটা এই আদালত প্রাঙ্গণে ঘুরাবো আমরা সরকারের কাছে বিনীতভাবে আমাদের আবেদন গোয়েন্দা বিভাগের কোনো লোক যদি থেকে থাকেন ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার কুরাইশবাসীর কাছে আমাদের আহ্বান পৌঁছে দিতে হবে আমরা 40টা বছর ধরে বুকে ব্যথা বেদনা এই 71-এর ঘাতকরা যে অপরাধ যে অন্যায় করেছে 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত যে বাংলাদেশ বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করেছে 40 বছর অতিবাহিত হতে যাচ্ছে ঘাতক এই সমস্ত মানবতা বিরোধীকারীরা তাদের বিচার হয় নাই তারা কারাগারে নিরাপদে আছে তাদের বিরুদ্ধে এখনো চার্জশিট দেওয়া হয় নাই এটা একটা আইওয়াশ এখন আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব একটার পর একটা সারাদিন কাজের মতো এই কুলঙ্গার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছে কার বাপ চিহ্নিত রাজাকার সে মিডিয়ায় বলেছে মুক্তিযুদ্ধের বিপক্ষে সে খুনি চট্টগ্রামের সেই নাম করা হ্যাঁ কি অব কি নির্মমভাবে হত্যা করেছিল এই আপনার কুণ্ডেশ্বরী ওষুধের সেই মালিককে সে নিজে গুলি করে মারছে তারপর সে বহাল তবিয়তে আজকে দুঃখের সাথে বলতে হয় ক্ষোভের সাথে বলতে হয় আমাদের মুক্তিযুদ্ধের সরকার আমরা জীবনের বাজি রেখে 22 বছর পর সরকারকে ক্ষমতায় আনছিলাম আবার নেক্সট টার্ম যারা ক্ষমতায় আছে বিচার কাদের কাছে যাব এই সরকার আমাদের সরকার বঙ্গবন্ধুর কন্যার কাছে সুস্পষ্টভাবে আজকে প্রতিবাদ সভা জানিয়ে দিচ্ছি আমাদেরকে বাধ্য করবেন না আইন হাতে তুলে নিতে আমরা এই আইনজীবীকে কোর্ট কাচারি রুমে রুমে ছেড়ে বের করব ছুটা পিটা করব এই আদালতের রুমে রুমে নিয়ে এখন তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে সে দেশদ্রোহী তার আইনজীবীর এই লাইসেন্স বাতিল করতে হবে আমরা মাননীয় ডিসির কাছে আমাদের এই প্রতিবাদ লিপি জানাবো যদি বিচার না হয় আমরা বাধ্য হব আইন তুলে নিতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদেরকে বাধ্য করবেন না আইন হাতে তুলতে আমাদের প্রাণ প্রিয় এই জনপ্রিয় সরকারের কাছে আমাদের আহ্বান আমরা কোলাম আর আহ্বান প্রতিবাদ করব না আমরা প্রতিশোধ নেব প্রতিরোধ করব এবং প্রতিরোধ করব রাজা কাল্লা মুক্ত অঙ্গনে ঘুরে বেড়াবে 71-এর অপরাধ অন্যায় অবিচার 30 লক্ষ শহীদের যে রক্তের জন্য যারা দায়ী তারা বহাল তবিয়তে থাকবে মানেরা এটা হতে দেওয়া যাবে না এদেরকে জন্ত কবর দিতে হবে তাই আদালত প্রাঙ্গণে এই মানব বন্ধন আমাদের এই প্রতিবাদ সভাকে আপনারা কঠোরভাবে সফল দিতে হবে যে আমরা আগামীতে এই ফখরুলকে আদালতে প্র্যাকটিস করতে দেব না প্র্যাকটিস করতে দেব না তাই আপনারা আমাদের আগামীতে যে কর্মসূচি নেব
আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের এটা বোনাস নাই 71 এর পরে ঘরে ফিরে আসব এটার কোনো গ্যারান্টি ছিল না এটা এক্সটেনশন লাই আমরা নিজের হাতে এই 71 এর রাজা কাছে আইনের কাছে নিয়ে নেব এই রাজা কার রাজা কার সন্তানরা এই আদালতে প্র্যাকটিস করতে পারবে না যারা ইলেকট্রনিক মিডিয়ায় যে ভাষায় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্ক করেছে তারা বলেছে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তাহলে নয়টা সেক্টর কমান্ডার আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যখন গেরিলা অপারেশন করেছিলাম এগুলো কি মিথ্যা বিশ্ব মিডিয়ায় তারা বলেছিল গেরিলা ওয়ার স্টার্টেড একটাই উদাহরণ দিলাম কুখ্যাত মনায়ন খানকে ভারতীয় বাহিনীকে মেরেছিল এই দেশের দামাল ছেলেরা গ্রিন রোডে যারা অ্যাম্বুশ করেছিল পাকিস্তান হানাদার বাহিনীকে যারা হত্যা করেছিল আমাদের সেই মুক্তিযোদ্ধারা দুই নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশারফ শহীদ কর্নেল হায়দার বীরোত্তম তাদের নির্দিষ্ট কর্মসূচি নিয়ে প্ল্যান নিয়ে টার্গেট নিয়ে আমরা এই ঢাকার বুকে গলি গলিতে অপারেশন করেছি আজকে ফখরুল ইসলাম তুমি জানো না এবার তোমাকে কঠোর হস্তে দমন করা হবে এই আদালত প্রাঙ্গণে তোমার গ্রাউন্ড খুলে দেওয়া হবে আইনজীবীর লাইসেন্স তোমাকে বাতিল করতে হবে তা না হয় আমরা কঠোর কর্মসূচি নেব আপনাদের সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই এবং আমরা মানববন্ধনে যাচ্ছি আজকের এই আলোচনা সভা এখানে সমাপ্ত করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের কাছে অনুরোধ করছি মানববন্ধনে আপনারা অংশগ্রহণ করুন ভাই